वेलकम टू बांगला मूवीज डॉट इन आमी मधुमिता चले এসেছি আপনার সাথে আড্ডা মারতে আর তার সাথে সাথে একটা দুর্দান্ত খবর আপনার সাথে শেয়ার করার জন্য আমি আপনি সবাই মোটামুটি বাংলা সিরিয়াল দেখতে ভালোবাসি আর বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে আর সেই বাংলা সিরিয়ালে আসতে চলেছে একটা দুর্দান্ত ম্যাজিক একটা দুর্দান্ত চমক আচ্ছা ম্যাজিক বলতে আপনার মাথায় কি আসে ম্যাজিক বলতেই প্রথমে আমার মাথায় আসে সেই ছোটবেলার কথাগুলো সেই সময়টা ম্যাজিক দেখার জন্য আমরা টিকিট কেটে হলে যেতাম আর ম্যাজিক বলতে মনে হয় পিসি সরকার হ্যাঁ পিসি সরকার জুনিয়র এবং তার মেয়ে মুমতাজকে আমরা একসাথে পাচ্ছি ছোট পর্দায় নয়নতারা নামক একটি বাংলা সিরিয়ালে তাদের দুজনকে দেখা যাবে ম্যাজিকের সাথে এই অভিনয়ের যুগলবন্দী কিন্তু আমরা অনেক দিন আগে থেকে এই সরকার পরিবারের সাথে খুঁজে পাই কারণ মৌবনি এবং মুমতাজকে আমরা অনেকবারই অভিনয়ে দেখতে পাই আর পিসি সরকারের কথা যদি ওঠে তাহলে কিন্তু এটাই তার প্রথম স্ক্রিন প্রেজেন্ট না আমরা অনেকেই হয়তো জানি না 1989 সালে গিলি গিলি গে বলে একটি মুভি রিলিজ করে এবং সেখানে পিসি সরকার জুনিয়রকে আমরা অভিনয় করতে দেখতে পাই আর এই অভিনয় ও ম্যাজিকের যুগলবন্দী যদি আপনি মিস না করতে চান তাহলে আপনাকে দেখতেই হবে নয়নতারা বাংলা সিরিয়াল কোভিডের এই পরিস্থিতিতে আমাদের বন্দি দশায় আমাদের মনের বন্দি দশায় খুব অক্সিজেনের প্রয়োজন আর এই মনের অক্সিজেনের জন্য ম্যাজিক কিন্তু দুর্দান্ত কাজ করবে আমরা এখন হলে টিকিট কেটে ম্যাজিক দেখতে পারবো না তাই ছোট পর্দার মাধ্যমে আমরা যদি এই ম্যাজিক দেখতে পাই তাহলে খুবই ভালো হয় তাই পিসি সরকার এবং মুমতাজের এই মেলবন্ধন অভিনয় ও ম্যাজিকের এই যে কেমিস্ট্রি সেটা দেখতে আপনাকে চোখ রাখতে হবে নয়নতারা বাংলা সিরিয়ালে আর এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করতে হবে আর সাপোর্ট করার জন্য বাংলা মুভিজ ডট ইনকে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত নোটিফিকেশন পেতে প্লিজ বেল আইকনটা প্রেস করে দিন আমি মধুমিতা আবার একটা নতুন খবর নিয়ে হাজির হব ততদিন আপনাকে বলছি খুব ভালো থাকবেন খুব খুশিতে থাকবেন আর বাংলা মুভিজ ডট ইনকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।